আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদের ভিতরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ, তার নিচেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তো আপনারা অবগত আছেন, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ধ্বংসাত্মক কাজ হয়েছে, প্রচুর পরিমাণে ভাঙচুর, তাদের অফিস, তারপরে গ্যারেজ, তারপরে এখানে আছে একটা যে শিশু একাডেমি, মানে একটা চুল পরিমাণে জায়গা নাই যেখানে আগুন দেওয়া হয় নাই, ভিতরে ভাঙচুর করা হয় নাই। তো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তো আমি এখন দেখাচ্ছি পুরো ভবনটি, জেলা পরিষদ ভবন ব্রাহ্মণবাড়িয়ার একদম পুরো ভবনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, নিচে একদম কালো কালো হয়ে আছে। তারপরে এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়া শাখা। তারপর আমরা এটার ভিতরে যাব একটু পরে। জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, সেটার ভিতরেকেও যদি লক্ষ্য করেন দেখবেন যে একবারে চুরমার অবস্থা। তো আমরা এখন যাচ্ছি ডিজিটাল সেন্টারের ভিতরে, একটি রুমে প্রবেশ করব আমরা এখন। তো দেখুন কী অবস্থা এখানে, সবগুলো ফার্নিচার, কম্পিউটার, টেবিল মানে একদম ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এমন ধ্বংসাত্মক কাজ আসলে খুবই নেককারজনক একটি কাজ হয়েছে। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটি জেনারেটর পুরো ছারখার হয়ে আছে। তারপর এই রুমে যদি আমরা প্রবেশ করে দেখব, হ্যাঁ, টয়লেটটিও বেঁচে নেই। তারপরে আর পুরো রুমের অবস্থা দেখুন, মানে কোনো একটা টেবিল পর্যন্ত এখানে ভাঙার বাকি নাই। তারপরে আমরা এখন যাচ্ছি আর একটি রুমে। তো আমরা আর একটি কক্ষে যদি প্রবেশ করি সেখানেও আমরা একই চিত্র দেখতে পাবো। এই যে এখানে আরেকটা জেনারেটর ছিল, তারপরে কম্পিউটারের একই অবস্থা, টেবিল মানে ভাঙচুর করে নাস্তানাবুদ, মানে কিছু নেই, অবশিষ্ট আর কিছু নেই। এই দেখেন উপরে ফ্যানটাকেও কীভাবে করে রাখা হয়েছে, মানে ভেঙে ফ্যানটাকে পর্যন্ত ই দেওয়া হয় নাই। তো এই হলো অবস্থা। তো আমরা এখন আসলাম আসলে কনফারেন্স রুমে, যেখানে সভাকক্ষ। আপনার এই কনফারেন্স হলটা যদি আপনারা অবলোকন করেন, আপনারা দেখতে পাবেন এখানে সবগুলা টেবিল চেয়ার মানে পুরো ছারখার অবস্থা। তো এখানে লাইট নেই, তো আমি আসলে ভালোভাবে দেখাতে পারছি না, তারপরও আমি যতটুকু পারছি দেখাচ্ছি। আর এটা দেখুন, একটি গ্যারেজ, গ্যারেজের ভিতরে এটা একদম নাকি ব্র্যান্ড নিউ গাড়ি ছিল। এখানকার যে চিফ আছে, জেলা পরিষদের যে চিফ স্যার, ওনার এই গাড়িটা ছিল। তো সেটাকে একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা জেলা পরিষদ ভবনের আবারও বাহিরের চিত্রটা, সেখানে বঙ্গবন্ধুর যে একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছিল সেটাতে কীভাবে ভাঙা হয়েছে। এটা আসলে মার্বেল পাথর দিয়ে তৈরি করা ছিল, কিন্তু এটাতেও মানে লাঠি, তারপরে লোহা ডান্ডা দিয়ে একদম ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু প্রতিকৃতিকে। আর জেলা পরিষদের যেই কী বলে সবগুলো রুম এবার একবারে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেওয়া হয়েছিল। তো আপনারা দেখেন এখানে কীভাবে মানে ধ্বংসাত্মক কাজ হয়েছে, যেটা বলার ভাষা আসলে নাই। একটি সরকারি ভবন মানে পুরো কিলা হলো। হ্যাঁ, আমরা জানি যে সরকারি সিদ্ধান্ত ভুল ছিল, এখানে 17 জনের মতো প্রাণ গেছে, সেই সূত্র ধরে তারপরে এই আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলন গড়ার পরে এখন আমরা যা দেখতে পেলাম, দেশের সরকারি সম্পদ এভাবে ভেঙে দেওয়া হয়েছে। তো এই সম্পদগুলো ভেঙে দেওয়ার পিছনে আসলে শুধু যে হেফাজত ইসলাম দায়ী তা কিন্তু না। এখানে আমি কিছু লোকের সাথে কথা বললাম স্থানীয়, তারা বললো যে এখানে আসলে অনেক মানুষ জড়িত, শুধু হেফাজত ইসলাম এমনটা করেছে তাই নয়, এখানে অনেক ধরনের লোক ছিল। শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে এভাবে পুড়িয়ে ফেলা কতটা ন্যাক্কারজনক কাজ সেটা আসলে না দেখলে বোঝা যেত না। তো শুধু এই অফিসটাই না, ব্রাহ্মণবাড়িয়াতে আসলে আরও অনেক যতগুলা সরকারি অফিস আছে সবগুলাতেই এমন ভাঙচুর করা হয়েছে। ভূমি অফিস, তারপরে ডাক বাংলো, এটা জেলা পরিষদ, সোজা কথা সরকারি যত অফিস আছে সবগুলাই নাকি এভাবে মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন আসলে একটি সরকারি ভবন কীভাবে ভেঙে চুরে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এটা আসলে শুধু জেলা পরিষদ ভবনটাই না, এখানকার যত ভবন ছিল, ডাক বাংলো, ডিসি অফিস,
তারপরে সরকারি যতগুলো ভবন এখানে ছিল আশপাশেই পুরো এলাকাটা জুড়েই আসলে তাণ্ডব চালানো হয়েছিল, সেটা আলটিমেটলি আমাদের জনগণেরই ক্ষতি। তো আন্দোলনের রেশ ধরে এভাবে সরকারি ভবন পুড়িয়ে দেওয়াকে আমি সাপোর্ট করি না। তো আপনারা এই মন্তব্য করুন আসলে এই কাজটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবেন যে এখানে 17 মানুষের তাজা প্রাণ গিয়েছে, সেটা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, সেটারও আমি প্রতিবাদ জানাই, সেটা আসলেই কাম্য না। যেখানে সরকারের দোষ ছিল, তারপরে জনগণের যারা আসলে এই কাণ্ডগুলো করেছে তারাও ঠিক করেনি, তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা সরকারের লস মানেই আমাদের লস। তো আমি আশা করব এমন যেন আর না হয়। আরেকটা জিনিস, ব্রাহ্মণবাড়িয়া আসলে এখন যে অবস্থা বর্বরবাড়িয়াতে চলে গিয়েছে, অনেকেই বলে বর্বরবাড়িয়া, তো আমি ব্রাহ্মণবাড়িয়ার জনগণের কাছে উদার্ত আহ্বান জানাবো। আমার কিছু ফ্রেন্ডও আছে ব্রাহ্মণবাড়িয়াতে, তো জানি না আসলে আপনারা এমনটা করবেন না, এটাতে কোনো লাভ নেই। প্রতিটা ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া আপনারা এমন কাণ্ডে, এমন কর্মকাণ্ডে আপনারা এগিয়ে থাকেন সবসময়ই। তো আশা করব ভবিষ্যতে এমন ধরনের কাজ করার আগে একটু ভাববেন যে দেশের সম্পদ নষ্ট করে কী লাভ। সরকারের সাথে সমঝোতায় যেতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক, আমরা আশা করব এমনটা যেন আর না ঘটে। তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতহ, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।